শিল্প ও বাণিজ্য নগরী খুলনায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস। করোনার ভয়াবহতা আজ করতে পেরে শুরু থেকেই জেলাবাসীকে রক্ষায় উদ্যোগ নেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। জরুরি সেবার সেল গঠনের পাশাপাশি মানুষকে সচেতন করতে রাত দিন কাজ করে গেছেন তিনি। 8টি মোবাইল অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। তানিয়া সুজিত বোসকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোরসারিন বাবলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফিতে অনার্স মাস্টার্স শেষে বিস্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন লক্ষ্মীপুরের সন্তান মোহাম্মদ হেলাল হোসেন। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান 2001 সালে। এমবিএ ও পিজিটি ডিগ্রিও অর্জন করেন তিনি। শ্রেষ্ঠ ইউনো হিসেবে জাতীয় পর্যায়ে পদক পাওয়ার পাশাপাশি জেলা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের স্বীকৃতি হিসেবে আইসিটি পদক ও দুদফা জনপ্রশাসন পদক পেয়েছেন তিনি। বর্তমানে খুলনা জেলা প্রশাসক হিসেবে কাজ করছেন মেধাবী কর্মকর্তা। দেশব্যাপী করোনা পরিস্থিতির অবনতি ঘটলে খুলনাবাসীকে বাঁচাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন হেলাল হোসেন। করোনা যখন বাংলাদেশে গত মার্চ মাসে সংক্রমিত হয়, তখনই আমরা সরকারের, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশের অনুসারে এই খুলনার সর্বস্তরের জনগণ, সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমরা ইমার্জেন্সি পাবলিক অ্যাওয়ারনেস সেল গঠন করি। আমরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জোরদার আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তুলি। জনগণ ঘরে থেকে এবং ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস দেওয়ার জন্য খুলনাতে আমরা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস অ্যাপস করেছি, অর্থাৎ অনলাইনে এবং টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের ডাক্তাররা জনগণকে সেবা দিয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষকে ঘরে রাখতে নিজেই ছুটে বেরিয়েছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কৃষক যাতে সময় মতো ঘরে ধান তুলতে পারেন, তা নিজে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন। সুন্দরবন সংলগ্ন উপকূলীয়বাসীকে বাঁচাতে ডিজিটাল অ্যাপস প্রযুক্তি ব্যবহার করে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন এই কর্মকর্তা। এই করোনাকালীন সময় সরকারের রাইস প্রকিউরমেন্ট করার জন্য যে নির্দেশনা ছিল, আমরা বাংলাদেশে খুলনা জেলা প্রশাসন প্রথম ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট উদ্যোগে আমরা অ্যাপস করেছি। যে ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট করে কৃষক এবং মিলাররা ঘরে বসে তারা যে চাল এবং ধান আমাদেরকে সরবরাহ করতে পারবেন। হেলাল হোসেনের স্ত্রী আমেনা আক্তার কলেজের শিক্ষক। তাদের এক ছেলে ও দুই মেয়ে। করোনা পরিস্থিতি মোকাবেলা করে খুলনাবাসীর জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন হেলাল হোসেন। জনসাধারণের বাসায় কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য, এমনকি মাছ মাংস ডিম তাদের বাসায় আমরা ডেলিভারি করে দিতে সক্ষম হয়েছি। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।